মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। মডার্ন হারবাল গ্রুপ আছে সারাক্ষণ। আমরা এসেছি ঢাকা থেকে 107 কিলোমিটার দূরে শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার কলুকাঠি গ্রামে। এখানে মডার্ন হার্বাল গ্রুপের প্রতিষ্ঠাতা ডাক্তার আলমগীর মতি 2009 সালে গড়ে তুলেছে একটি অত্যাধুনিক চক্ষু হসপিটাল। এটি মডার্ন হার্বাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, নাম দেওয়া হয়েছে ঢাকা শরীয়তপুর সেন্ট্রাল লায়ন্স আই হসপিটাল। হসপিটালটি 40 শয্যা বিশিষ্ট। একটি আধুনিক চক্ষু হাসপাতালে যা যা সরঞ্জামাদি ও সুযোগ সুবিধা থাকা দরকার তার সবটাই আছে এই হসপিটালটিতে। প্রতিদিন প্রায় 100 রোগী চিকিৎসা হয়। এখানে আছে চক্ষু বিভাগ, যেখানে বিনে পয়সায় নামমাত্র মূল্যে একটি কার্ডের মাধ্যমে রোগীদের চোখের অপারেশন করা হয় এবং মোটামুটি সবকটা চোখের চিকিৎসাই এখানে হয়ে থাকে। সব ধরনের চোখের চিকিৎসাই প্রায় এখানে হয়ে থাকে। এটা লায়ন্স ক্লাব ও রোটারির সহযোগিতায় আমরা বিনামূল্যে মানুষদেরকে চক্ষু সেবা দিয়ে থাকি। আমরা বিভিন্নভাবে ঢাকা থেকেও প্রতি মাসে প্রায় 3 থেকে 4 জন বড় অপথর্মোলজিস্টকে নিয়ে যাই। তারা চক্ষু চিকিৎসার উপরে আমরা ক্যাম্প করি। যারা চোখের ও সেবা জানেন না, তারা কি খেলে কি করলে চোখের সেবা হবে, কি ধরনের চোখের ব্যায়াম করা দরকার, চোখকে কিভাবে ভালো রাখা যায়, চক্ষু ওয়াশ করা থেকে আরম্ভ করে ছানি অপারেশন থেকে আরম্ভ করে চোখের যত রকম সেবা দরকার এই মা কমপ্লেক্সে আমরা করি। এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ডাক্তারদেরকে, আমাদের নার্সদেরকে, আমাদের স্টাফদেরকে, আমাদের ছাত্রদেরকে আমরা এমনভাবে ট্রেনিং দেওয়াই যাতে প্রতিটা রোগী সঠিক চিকিৎসা পায়। এ পর্যন্ত আমরা প্রায় 13,000 চোখের অপারেশন করেছি, যার মাধ্যমে আমাদের দেশের প্রায় 13,000 রোগী তারা চোখে দেখার সুযোগ পাচ্ছে। এটা একটা সেবামূলক কাজ হিসাবে আমরা গ্রহণ করেছি। এখানে চোখের সার্জারি সরঞ্জামাদি, বিশেষ করে চোখের সানি নেত্রনালীর অপারেশন এবং চোখের টেলিজিয়াম ও অন্যান্য সার্জারি হয়ে থাকে। প্রতি বৃহস্পতি ও শুক্রবার গড়ে প্রায় 40 থেকে 50টি চোখের অপারেশন করা হয়। গত 5 বছরে এই হসপিটালটিতে 5,000-এর উপরে চোখের অপারেশন করা হয়েছে। আমি ডাক্তার শিশ রহমান, আমি শরীয়তপুর সেন্ট্রাল লায়ন্স চক্ষু হাসপাতালে ভিজিটিং কনসালটেন্ট হিসেবে কাজ করি। এখানে গত 5.5 বছর ধরে চোখের হাসপাতাল চালু আছে। হাসপাতালটি একটি প্রায় 40 শয্যা বিশিষ্ট হসপিটাল। প্রতি সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর এখানে বৃহস্পতিবার রাতে চোখের সার্জারি হয়ে থাকে, বিশেষ করে চোখের ছানি নেত্রনালীর অপারেশন এবং চোখের টেরিজিয়াম ও অন্যান্য সার্জারি হয়ে থাকে। একটি আধুনিক চক্ষু হাসপাতালের মোটামুটি প্রায় 80% ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা এই হসপিটালে রয়েছে। এখানে একজন প্রশিক্ষিত প্যারামেডিক আছেন, মিসেস বেবি নাজনীন। উনি হসপিটালের প্রিলিমিনারি চেক আপগুলো করেন, হাসপাতালের রোগী অপারেশন যে রোগী সিলেক্ট করে রেখে দেন,
আমি প্রতি সপ্তাহ বা দুই সপ্তাহ পর পর এসে বৃহস্পতিবার রোগীগুলোকে দেখে অপারেশন করার সিদ্ধান্ত নেই। প্রতি 15 দিনে বা আমাদের প্রায় 15 থেকে 20টি অপারেশন হয়ে থাকে। কোনো কোনো সময় আমরা 30টি 40টি অপারেশন করে থাকি পরিস্থিতি বুঝে। আর বছরে একবার আমাদের প্রায় 100টি অপারেশন করতে হয়। 2 দিন কি 3 দিন ব্যাপী সার্জারির ক্যাম্প হয়ে থাকে। এছাড়াও এখানে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, জেনারেল হাসপাতালের জেনারেল সার্জারি, মেডিসিন, দন্ত চিকিৎসা, গাইনি ও অবস্টেটিক্স সেবা। আমি চোখের বিভাগটা হ্যান্ডেল করি। এখন পর্যন্ত 5 বছরে আমরা প্রায় 4,500 থেকে 5,000 চোখের অপারেশন করে ফেলেছি। ওভারঅল এখানে ট্রেনিং প্রাপ্ত বেশ কিছু কর্মচারী এবং কর্মকর্তা রয়েছে। হসপিটাল ম্যানেজমেন্টের সাথে আমাদের সম্পর্ক খুব সুন্দর। তারা আমাদের চাহিদা ও প্রয়োজন অনুসারে যা যা সরবরাহ করা দরকার করে। আমরাও সময় ও সুযোগ বুঝে ক্যাম্পের আয়োজন করে থাকি। এর পাশেই আছে মডার্ন হারবাল গ্রুপের আরও একটি অঙ্গ প্রতিষ্ঠান, মা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রতিষ্ঠাতা ডাক্তার আলমগীর মতি। আমাদের এই প্রাঙ্গণেই আছে একটি বড় ধরনের প্যাথোলজি, যেখানে এক্সরে থেকে আরম্ভ করে সকল ধরনের ব্যবস্থা আছে। এই প্যাথোলজির সাথেই আছে মা জেনারেল হাসপাতালের একটি বিশেষ যোগাযোগ। এখানে সকল ধরনের সকল রকম চিকিৎসার সুব্যবস্থা আছে। এখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা আছে, ইউনানি, হোমিওপ্যাথি, হার্বাল, এরকম 5 ধরনের চিকিৎসার সুব্যবস্থা আছে। বিভিন্ন রকম গাইনির চিকিৎসা, মেডিসিনের সকল রকম চিকিৎসা, শিশু বিভাগ, শিশুদের সব রকম চিকিৎসা, মা ও শিশু প্রসূতি মায়েদের জন্য সেপারেট সেপারেট বিভাগ আছে। এবং সাথে এখানে নার্স ট্রেনিং সেন্টার আছে, দুস্থ নারী পুনর্বাসন আছে। যে সকল ধরনের মানুষ একই কমপ্লেক্স থেকে একই ছাতার তলে এসে সব রকম চিকিৎসা সেবা পেতে পারে। গ্রামের দরিদ্র জনগণ যাতে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পেয়ে থাকে সেই উদ্দেশ্যেই হাসপাতালটি গড়ে তুলেছেন। হাসপাতালটি দিবারাত্রি 24 ঘন্টা খোলা থাকে। এই হসপিটালের স্বাস্থ্যসেবা সমূহের মধ্যে আছে সিজারিয়ান অপারেশন, অ্যাপেন্ডিসাইট অপারেশন, নাকের পলিপাচ, টিউমার অপারেশন, গাইনি ও স্ত্রীরোগ সেবা, নর্মাল ডেলিভারি, বৃত্তথলিতে পাথর, আল্ট্রাসোনোগ্রাম, অত্যাধুনিক এক্সরে, ইসিজি ও সকল প্রকার কম্পিউটারাইজড প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয় এবং বিদেশগামীদের মেডিকেল চেক আপ করা হয়। আছে মাইক্রোস্কোপ মেশিন। এই মাইক্রোস্কোপ মেশিন দ্বারা প্রস্রাব ও রক্তের রুটিন টেস্ট করা হয়। আমরা বিগত অনেকদিন যাবতীয় চিকিৎসার জন্য আসছি। এখানকার চিকিৎসা খুব ভালো। এটা আমাদের কাছাকাছি বলে আমরা এখানে আসি, কিন্তু তারপরে এখানে চিকিৎসা খুবই ভালো। আমি বিগত 4 বছর যাবত এখানে আসছি। আমি নিজে চিকিৎসা নিয়েছি এবং আমার বাসার আমার মা এবং আমার পরিবারকেও এখানে আনিয়েছিলাম। এখানে মা জেনারেল হাসপাতাল হওয়ার কারণে মানে চিকিৎসার অনেক উন্নত হয়েছে। তো এখানে অনেক বছর ধরে চিকিৎসা করা হয়, এক এক ধরনের ডাক্তার আসে। এখন আমাদের ঢাকাও দূরে যেতে হয় না, তো সামনেই কাছে সেবার জন্য আমাদের সব রোগের চিকিৎসা করা হয়। তো ডাক্তার মতিন সাহেব মানে এই ব্যবস্থা করেছেন, তার নিজের ইতে হাসপাতালটা তৈরি করেছেন। তো অনেক ভালো সুব্যবস্থা সবার জন্য। এটা দিন রাত 24 ঘন্টা খোলা থাকে, তো সবার জন্য সেবার দরজা খোলা। আমি আমার ভাতিজিকে উন্নত চিকিৎসার জন্য মা জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি। আমি এই থানা হতে আরও অনেক পার্শ্ববর্তী থানা থেকে এসেছি, যা উন্নত চিকিৎসা, আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি, কালার 4D আল্ট্রাসোনোগ্রাম, তারপরে আপনার প্যাথোলজিক্যাল উন্নত ট্রিটমেন্টগুলো এখানে নিশ্চিত করার বিধায় আমাদের এখন আর ঢাকা যেতে হয় না। যতটুকু শুনেছি সেই শোনার প্রেক্ষাপটে এসেও সেই সেবা পাচ্ছি।
আর ভাতিজির যে পরীক্ষাগুলো হয়েছে তা মেডিকেল ডাক্তার দেখেও স্যাটিসফাই, অর্থাৎ রিপোর্টগুলো শনাক্ত করতে আমাদের আরও সহজ হয়েছে। আর রোগ নির্ণয়ের সুবিধার্থে ট্রিটমেন্টের পাশাপাশি যে ডাক্তাররাও বসে থাকেন, চেম্বার করেন, তাও ঢাকা থেকে এবং উন্নত উচ্চ শিক্ষিত ডাক্তারদেরকে আমরা দেখাতে পারি। আর সেই সুবাদে আমরা এখানে এসে অনেক সন্তুষ্ট। আর ডাক্তার আলমগীরমতি সাহেবকে আরও ধন্যবাদ জানাই এই প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের একটা আধুনিক চিকিৎসা কেন্দ্র করে আমাদের গ্রাম ও গঞ্জের দুরস্থ বা দুরাগ্র ব্যাধি রোগাক্রান্ত জনগণের সুচিকিৎসা প্রদানে সহায়ক করছেন, তার জন্য তাকে আন্তরিক অভিনন্দন। এবং বায়োকেমিক্যাল অ্যানালাইজার দ্বারা রক্তের সকল প্রকার পরীক্ষা করা হয়, যেমন ডায়াবেটিস, কিডনি, লিভার, বাত ইত্যাদি। আছে কালোরোমিটার মেশিন, এই মেশিন দ্বারা মাথা, ঘাড়, বুক, মাজা, হাত ও পায়ের এক্সরে করা হয়। অর্ধ এলাকার যারা আছেন আমাদের এখান থেকে সুচিকিৎসা নিয়ে সুপরিচিতভাবে অনেক উপকৃত হয়েছেন, এবং আশেপাশে যারা আছেন দূর দূর থেকে আসেন তারাও এখানে চিকিৎসা নেওয়া অনেক উপকারী হয়েছেন। ওনারা সবাই আসার চেষ্টা করবেন এবং সবাই এখানে যোগাযোগ করবেন, আশা করি সুচিকিৎসা পাবেন। হসপিটালটিতে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা রোগীদের 24 ঘন্টা স্বাস্থ্যসেবা দেওয়া হয়। গাইনি, প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সার্জন দ্বারা মহিলাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। আমি সপ্তাহে 2 দিন শুক্র শনিবার ঢাকা থেকে শরীফপুর, নড়িয়ার, কলকুটি গ্রামের এই মা জেনের হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার জন্য আসি। একজন চিকিৎসক হিসাবে রোগীদের প্রতি দায়িত্ববোধ থেকে এত দূর থেকে আসা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই হাসপাতালের পরিবেশ, এদের সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিগুলো যেটা ডেভেলপ করেছে সেটি অত্যন্ত আধুনিক। এবং মা জেনের হাসপাতালের যে উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, আমরা আমাদের দেশের একজন খ্যাতিমান মানুষ ডাক্তার আলমগীরমতি, উনিও এখানে আসার ব্যাপারে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন এবং এই কারণে এখানে আসা। আশা করি যে রোগীদের সেবা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রফেশনাল দায়িত্বটা এখানে এসে আমরা পালন করতে পারব। কলকুটি গ্রামের এই একটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের, এই অঞ্চলেও মা জেনের হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে যে একটি আধুনিক মানের হাসপাতাল ইতিমধ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে, এবং ডাক্তার আলমগীরমতির একটি স্বপ্ন আছে এটাকে আসলে একটি বিশ্বমানের একটা হাসপাতাল তৈরি করার জন্য, সব দিক থেকে বিবেচনা করে এটি শরীয়তপুর, মাদারীপুর এবং আশেপাশের অঞ্চলের জন্য একটি আধুনিক হাসপাতাল এবং একটি রোগীদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছে এবং ভবিষ্যতে উঠবে বলে আমি বিশ্বাস করি। মা জেনারেল হাসপাতালে আরও আছে দন্ত বিভাগ, অভিজ্ঞ ডেন্টিস্টদের দ্বারা গ্রামের রোগীদের দাঁতেরও চিকিৎসা সেবা দেওয়া হয়। গ্রামের মানুষদেরকে, এলাকার মানুষদেরকে, শরীয়তপুরের লোকদেরকে একদম কম মূল্যে দাঁতের চিকিৎসা এখানে দেওয়া হয়। সর্বশেষে আমরা আশা করি এই হসপিটালটি অদূর ভবিষ্যতে একটি বিশ্বমানের হসপিটালে পরিণত হবে। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।